এই খেলাটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে একটা ঐতিহাসিক খেলা সেই সদাগর জব্বার শুরু করেছিলেন তার মৃত্যুর পরে এটি শুরু হয়েছিল চট্টগ্রামের লালদিঘির ময়দানে জব্বারের কুস্তি প্রতিযোগিতা নাম দিয়ে পরবর্তীটা বলি খেলা হিসেবে রূপান্তর হয় এবং দীর্ঘদিন যাবতীয় চট্টগ্রামে এটা হয়ে আসছে প্রায় একশো দশতম আসর উনিশশো সাল থেকে শুরু হয় এটি তো এটা এর ভেতরেই সীমাবদ্ধ ছিল আমরা জানতাম পত্রপত্রিকায় একবার দুবার আমরা হয়তো দেখেছি কিন্তু যখন থেকে এটি টেলিভিশনের পর্দায় এসছে সে থেকেই আসলে বাংলাদেশের সব দর্শক এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর সব জায়গায় যেখানে এখানে আই প্রদর্শন হয় বা দেখতে পাওয়া যায় সেখানকার দর্শকরা ওই আয়োজনটি সম্পর্কে জেনে আসছেন এটির একটা ঐতিহাসিক একটা বড় বলিষ্ঠ দিক আছে আমরা জানি সেই ব্রিটিশ ভারতীয় আন্দোলনের সময় জব্বার সাহেব এই রূপকী প্রতিবাদ হিসেবে তরুণদের মাঝে এই কুস্তি প্রতিযোগিতা শুরু করেন সেটাই জব্বারের বলি খেলা নামে পরবর্তীতে রূপান্তর হয় আমরা খুবই সৌভাগ্যবান এবারও আমরা এই বলি খেলাটি সরাসরি সম্প্রচার করবো চ্যানেলের পর্দায় পঁচিশ তারিখে বিকেল চারটা থেকে পুরো খেলাটি এবং এই পেপারে আমাদেরকে সহযোগিতা করছে গ্রামীণ ফোন থেকে আমার দিক থেকে আমি প্রস্তাব রাখতে পারি কর্তৃপক্ষকে যারা এই বলি খেলার আয়োজন করে এবং চিটগং সিটি কর্পোরেশনের বিশেষ করে আজম নাসির সাহেবের কাছে একটি প্রস্তাব আমি রাখতে চাই যে যে জায়গাটিতে বলি খেলাটি অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে লাল দীঘির ময়দান যখন শুরু হয়েছিল তখন হয়তো জনসংখ্যার আধিক্য আজকের মতো ছিল না আমি সেই বলি খেলাতে গত দুবছর যাবত যাই না কিন্তু তার আগে পরপর ছ বছর টানা আমি গিয়েছি সেখানে এবং ওইখানে উপস্থিত থেকেছি আমি লক্ষ্য করেছি যে এত বেশি দর্শকের সমাগম ঘটে যে ওই জায়গাটাতে বলি খেলাটা আসলে আর হয়ে উঠছে না এখন মানে উপচে পড়া ভিড় হয় এবং একেবারে সবাই বলির যে মঞ্চটা আছে সেখানে এসে ভিড় করে এতে অনেক অসুবিধা হয় আমি দেখছি খেলাটি পরিচালনা করতে করার ক্ষেত্রে যদি ঐতিহ্যগুলো ধরে রাখতে হবে নিশ্চয়ই লালদিঘির ময়দান একটা ঐতিহ্যবাহী জায়গা এবং সেখানে এটা দীর্ঘদিন যাবৎ হয় আর অনেক বেশি দর্শককে সংকুলান করতে যদি চাওয়া হয় আমি প্রস্তাব রাখতে পারি আজ সাহেবের কাছে জায়গাটির পরিবর্তন করা যায় কি না যাতে আরও বেশি সংখ্যক দর্শক এই বলি খেলাটি উপভোগ করতে পারে আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে চিডং সিটি কর্পোরেশনের মেয়র এবং যারা বলি খেলার আয়োজক তাদেরকে অনুরোধটি করছি এবং যদি এটার সাথে আমাদেরকে চ্যানেলাইকে তারা সম্পৃক্ত করতে চায় নিঃসন্দেহে আমরা নতুন কিছু সংযোজন এটাতে করবো বলে আশা করি আমরা সবসময় গ্রামীণ ফোন বাংলাদেশের এক নম্বর নেটওয়ার্ক সবসময় বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতির সাথে জড়িত থাকতে চাই এই ধরনের ইভেন্টগুলির সাথে আমরা ইনভলভ থাকতে চাই এবং ভবিষ্যতেও আমরা আশা করব আমরা চাব যে এই ধরনের ইভেন্টগুলিতে আমরা সহযোগিতা করতে চাই পৃষ্ঠপোষকতা করতে চাই আমরা দর্শকদেরকে বলবো আপনারা চট্টগ্রামে লালদিঘি ময়দানে পঁচিশ তারিখ চারটার সময় যাবেন এই এই ঐতিহ্যবাহী ইভেন্ট থেকে সাপোর্ট করবেন এবং দেখবেন আর যারা দূরে আছেন তারা চ্যানেল চ্যানেলাইয়ের পর্দায় এবং পাশাপাশি গ্রামীণ ফোনের বায়োস্কোপ চ্যানেলে দেখবেন এটা আশা করি যে সামনের দিনগুলিতে এই ইভেন্টগুলি বাংলাদেশের ঐতিহ্যবাহী ইভেন্টগুলির সাথে আমাদের গ্রামীণ ফোনের থাকার ইচ্ছা আছে আমরা আমরা এই ধরনের ইভেন্টগুলিতে পৃষ্ঠপোষকতার সাহায্য করার চেষ্টা করব সব সময়। আমরা গ্রামীণ ফোন বাংলাদেশের সবসময় বাংলাদেশের শিল্প সংস্কৃতি এবং ইতিহাসের সাথে সবসময় থেকেছি ওতপ্রোতভাবে ছিলাম এবং সামনেও আমরা থাকবো আমরা মনে করি যে একটা জাতি এবং একটা দেশের ইতিহাস ঐতিহ্য শিল্প এগুলো আমাদের আসলে রুটের সাথে যদি আমরা না থাকতে পারি এবং এগুলোকে যদি সম্মান করে আমরা আমাদের উদ্ভাবনী শক্তি দিয়ে এগিয়ে না যাই তাহলে কিন্তু আমাদের সামনে এগিয়ে যাওয়ার মূল শক্তিটাই আমাদের উৎপত্তিটাই থাকবে না আমরা এই কথা চিন্তা রেখেই বাংলাদেশে শুরু থেকেই গ্রামীণ ফোন বিভিন্ন রকম ঐতিহাসিক দিনগুলোর সাথে ঐতিহ্যের সাথে এবং শিল্পের সাথে জড়িত আছে জব্বারের বলি খেলা সম্বন্ধে আমরা শুনেছি যে একশো দশ বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী প্রোগ্রাম এটার সাথে আমরা আগেও ছিলাম এবার টোয়েন্টি ফিফ পঁচিশে এপ্রিল চার চারটার সময় যে প্রোগ্রামটা আছে এটা চ্যানেলাই সরাসরি সম্প্রচার করবে আমরা আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মসগুলো আছে আমরা বায়োস্কোপে আমরা চেষ্টা করব যে এটা সরাসরি সম্প্রচারের মাধ্যমে যাদের হাতে যাদের কাছে হয়তো টিভি সরাসরি এক্সেস থাকবে না যারা বিভিন্ন জায়গায় হয়তো মোবিলিটির মধ্যে থাকবেন তারা মোবাইল ফোন স্মার্টফোনের মাধ্যমেও যেন আমাদের বাংলাদেশের এই প্রোগ্রামটা উপভোগ করতে পারেন আমি জব্বারের পরিবার এবং এই সাথে সংশ্লিষ্ট যারা দায়িত্ব আছেন ইনচিটাগাংয়ে তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি আই লুক ফরওয়ার্ড যে এই প্রোগ্রামটা একটা খুব সুন্দর একটা প্রোগ্রাম হবে এবং বাংলাদেশে এরকম প্রোগ্রামের সাথে গ্রামীণ ফোন আই সামনে এরকম আরও থাকবে ДИНАМИЧНАЯ а МУЗЫКА